স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আজকে যে কেপি এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল তার প্রশ্নপত্র নিয়ে। ওকে, যে কিছুক্ষণ আগেই এই পরীক্ষাটি সম্পন্ন হলো, তোমরা দেখতে পাচ্ছ তার প্রশ্নপত্র। টোটালে 100টি প্রশ্ন ছিল, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যাথমেটিক, জিআই, এই সমস্ত নিয়ে। ওকে, তো তোমরা দেখে নাও যে কী কী প্রশ্ন এবার কলকাতা প্রিলির জন্য হয়েছিল। তো এই প্রশ্নের পুরো পিডিএফ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। প্রথমে যে এই আমার কাছে যে প্রশ্নটি এসেছে, যার বুকলেট নাম্বারটা তোমরা দেখে নিচ্ছ, যে 61, 36, 566। ওকে, এই বুকলেটের ফার্স্ট যে কোয়েশ্চেন এটা জিকে দিয়ে শুরু হয়েছে, যে নিচে কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ নয়। তারপর একটা দেখো, একটা মানে একটা পরিসীমা অর্থাৎ অঙ্কের প্রশ্ন এসেছে। তারপর জিআই, জাস্ট তোমরা একটু প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও যে কিরকম প্রশ্ন হয়েছিল এই বছরকার কেপি এর প্রিলিমিনারি পরীক্ষা, যেটা মুর্শিদাবাদের সিট পড়েছিল মালদায়। ওকে, কিছুক্ষণ আগেই সে প্রশ্নটা মানে পরীক্ষাটা সম্পন্ন হলো, যেটা তোমার 12 দিকে স্টার্ট হয়েছিল। ওকে, 100টি কোয়েশ্চেন একদম তোমার যে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর অ্যাথমেটিক, জিআই, হ্যাঁ, সমস্ত নিয়ে কিন্তু এই প্রশ্নটা। এবছরে কিন্তু ইংলিশ ছিল না, যার ফলে অনেকজন যারা ইংলিশে ভিত কম তাদের পক্ষে অনেকটা ভালো ছিল। তো প্রশ্ন মোটামুটি মডারেট আছে, মানে কঠিন নয়, একদম সহজ নয়। ওকে, এই প্রশ্নপত্রটা অবশ্যই তোমরা দেখে নাও। এর যে অ্যান্সার অর্থাৎ জিকে, তারপর জিআই এর অ্যান্সার নিয়ে আমরা কিছুক্ষণ পরেই এই ভিডিওতে মানে এই চ্যানেল আপলোড করছি। অত বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অন করে রাখবে। ওকে, তো এই প্রশ্নের পিডিএফ আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। অথবা যেটা তোমার গুগলে তোমরা লিখতে পারো, kolkata.in বা kolkata.org, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এই এই বছরকার প্রশ্ন এবং বিগত সালের প্রশ্ন তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এখানে অনেক তোমরা স্টাডি ম্যাটেরিয়ালও পেয়ে যাবে, পিডিএফ, যেটা একদম ফ্রি অফ কস্ট, একদম তোমরা ফ্রিতে পেয়ে যাবে। ওকে, তো এখানে মোট 100টি প্রশ্ন ছিল, 100টি প্রশ্ন নিয়ে আজকে পরীক্ষা হয়েছে। দেখো এখানে একটা জিআই রয়েছে, সমস্ত কিছু নিয়ে। ওকে, তো এটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে আজকে কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা হলো 2023, অর্থাৎ আজকে তোমার পরীক্ষাটি সম্পন্ন হলো, তার প্রশ্নপত্র। ওকে।